ফিলিপাইনের বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে এক বানর খেকো ঈগলের বসবাস। অনেক সময় এরা ছোটখাটো হরিণও তুলে নিতে সক্ষম। 1 মিটার উচ্চতার এই ঈগলের সম্মিলিত পাখার দৈর্ঘ্য 2 মিটারেরও বেশি। ফিলিপিনো ঈগল পৃথিবীতে এদের মাত্র 400 জোড়া টিকে আছে, ফলে এদের বাসায় বাচ্চা দেখতে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। চার মাস বয়সী এই শিশুটি ইতিমধ্যে প্রাপ্তবয়স্কদের মতোই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। যদিও বাবা মা এখনো পূর্ণ উদ্যমে দেখাশোনা করে চলেছে, কারণ শিশুটি এখনো পুরোপুরি উঠতে শেখেনি। এই সময়গুলোতে ঈগলছানার প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। ইতোমধ্যে সে তার বাবার সমান আকারে উপনীত হয়েছে, ফলে ঈগল দম্পতি এক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা খাদ্যের যোগান ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে, কারণ বাবা মা জানেন সন্তানকে স্বাবলম্বী করে তুলতে হলে এই সিদ্ধান্তের বিকল্প নেই। বাবা মা মাঝে মধ্যে কিছু খাদ্যের যোগান দিয়ে চলেন, কিন্তু সেটা টিকে থাকার জন্য পর্যাপ্ত নয়। বাচ্চাকে প্রথম কয়েকদিন বিভ্রান্তিতে থাকে, কেন বাবা মা আর আগের মতো খাবার নিয়ে আসে না। এক সময় সে বুঝতে পারে তার পরিপূর্ণ ঈগল হওয়ার সময় চলে এসেছে, কিন্তু বাসাটি প্রায় 70 মিটার উঁচুতে অবস্থিত। এখান থেকে পড়ে যাওয়া মারাত্মক হয়ে উঠতে পারে। প্রতিদিনের বৃষ্টিও ওড়ার পথে বিশাল বাধা। এটা খুবই নার্ভাস সময়, কিন্তু তাকে অধ্যবসায়ী হতে হবে। প্রতিদিন সে একটু একটু করে সাহস অর্জন করে। এরপর একদিন পারবো কথাটি পেরেছিতে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠিত হতে সকলকে একটি কঠিন সময় পার করতে হয়। সফলতার পথে কঠিন সময় কোনো বাধা নয়, বরং অত্যাবশ্যকীয় প্রথম ধাপ।